সহকর্মী দেব চৌধুরী তার প্রতিবেদনে বলছিল, বাংলাদেশ মনে প্রাণে এখন অনেকটাই পেশাদার ক্রিকেট দলে পরিণত হয়েছে। ক্রিকেটের পোস্টমর্টেম এখনো চলছে, ভাবাবেগে ভাসছে বাংলাদেশ সিরিজ জয়ের পর, এবং আগামী সপ্তাহেও ক্রিকেট বাংলাদেশের খবর জুড়ে বেশ বড়সড় দাপটে রাখবে, কারণ দক্ষিণ আফ্রিকা আসছে বাংলাদেশে আরেকটি বড় ধরনের প্রতিযোগিতার মুখোমুখি বাংলাদেশকে ফেলতে। তার পাশাপাশি রাজনীতি, ভারতের বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত নিয়ে নানান খবর আছে আলোচনায়। আমরা জানি 8 দিন পর বিজেপির সদস্য রাজ্জাককে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, কিছুটা শান্তিপূর্ণ, এবং সমালোচনা আছে, নানান প্রশ্ন আছে বিজেপির সদস্যকে মিয়ানমারে আটক করা এবং 8 দিন পর ফেরত দেওয়া প্রসঙ্গে। সেই সব খবর নিয়ে কথা বলবো একাত্তর জার্নালে। স্বাগত জানাচ্ছি, আমি ফারজানা রূপা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবর নিয়েই, আর সকালের পত্রিকার খবরও জানিয়ে দেই আগে ভাগে। আজ একাত্তর জার্নালের টেবিলে আমাদের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক আবু সাইদ খান এবং দি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম। স্বাগত আপনাদের দুজনকে। আমরা কথা বলবো খুবই স্বাভাবিকভাবেই সকলেরই প্রধান শিরোনাম, 8 দিন পর বিজেপির সদস্যকে ফিরিয়ে আনা প্রসঙ্গটি, এবং দিনভর আসলে দফায় দফায় এই খবরটি নানান মাত্রা পেয়ে এবং একভাবে সফলই হয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজেপির মহাপরিচালক, তাকেও আমরা পাবো তার কথা শুনবার জন্য, এবং তার কাছে অনেক প্রশ্ন নিঃসন্দেহে আছে। আমি আবু সাইদ খান, আপনার কাছে এই প্রশ্নটি আমি বিজেপি মহাপরিচালকের কাছেও রাখতে চাই। আসলে তার মানে হচ্ছে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যকে পাশের দেশের সীমান্ত রক্ষীরা তুলে নিয়ে গিয়েছিল, এটা এখন একটি প্রমাণিত বিষয়। এই জাতীয় ঘটনাকে অপরাধ হিসেবে দেখা হয় কিনা, দেখা হলে এটা কি ধরনের অপরাধ? একটি তো হচ্ছে নরম ভাষায় আমরা বলি শিষ্টাচার বহির্ভূত আচরণ, না বুঝে করা বা ভুল বুঝাবুঝি, যদিও আজকে মহাপরিচালক সাহেব বলেছেন যে এটা কোনো ভুল বুঝাবুঝি ছিল না। তো এটা কোনো অপরাধ কিনা, অপরাধ হলে কোন মাত্রার অপরাধ? অবশ্যই অপরাধ, এবং এটা মানব অধিকারের একটা চরম লঙ্ঘন, এবং জেনেভা কনভেনশনে যেভাবে মানে দুটো দেশের সীমান্তরক্ষীদের সম্পর্কের বিষয়টা বর্ণিত আছে সেটারও ভায়োলেশন, মানে যেভাবে তাদের আচরণ করা উচিত এবং সীমা অতিক্রম, মানে প্রত্যেকের তো একটা কর্মসীমা আছে, তার ক্ষমতার সীমা আছে। তো আমার মনে হয় সেই দিক থেকে এই সে মিয়ানমারের এই বিজিপি অর্থাৎ এখানে বর্ডার সিকিউরিটি পুলিশ তারা সীমানাটা লঙ্ঘন করেছে, এবং যেটা করেছে এটা মানে কূটনৈতিক আচারে, মানে এটা দুটো দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য এটা ক্ষতিকর, এটা কারোর জন্যই মঙ্গলজনক না। তবে আমাদের জন্য নিঃসন্দেহে এটা অবমাননাকর বিষয়ও বটে। অবমাননাকর কি না সেটি নিয়ে নিশ্চয়ই আমরা মন্তব্য শুনব, কিন্তু আবার যদি আমরা বলি যে এটা অপরাধ, তাহলে হচ্ছে এটার মাত্রাটা প্রসঙ্গে আমরা জানতে চাই। এবং এই ঘটনাটা কিন্তু নতুন নয়, এর আগে আমার যতদূর মনে পড়ে যে টেকনা ইসে সীমান্তে, বান্দরবন সীমান্তে একই ধরনের ঘটনা ঘটেছে এবং তার লাশ ফিরে এসেছিল, তিনি ফিরে আসেননি। এবার আমরা বরং অনেক বেশি আনন্দিত যে জীবিত ফেরত পেয়েছি আমরা আমাদের বিজিবি সদস্যকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবির মহাপরিচালক। শাহনাজ বেগম, আপনার কাছেও আসবো। আজিজ আহমেদ আমাদের সাথে একাত্তরের বাড়িধারা স্টুডিও থেকেই যুক্ত হবার কথা আছে। আমরা নিশ্চয় স্বাগত জানাচ্ছি মাননীয় মহাপরিচালক আপনাকে, এবং প্রথমে আমি আপনাকে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আমি আপনাকে অভিনন্দনও জানাতে চাই যে জীবিত অক্ষত একভাবে এবং বড় ধরনের সময়ক্ষেপণ ছাড়াই আমাদের বিজেপি সদস্যকে ফেরত আনা সম্ভব হয়েছে। পাশাপাশি অনেকগুলো প্রশ্ন, আমি আপনার সংবাদ সম্মেলনের বক্তব্য শুনছিলাম, যে প্রশ্নটি দিয়ে আমরা আলোচনাটি শুরু করেছি সেটি যদি আপনার কাছে জানতে চাই, যে আজকে তো একভাবে প্রমাণিত হলো যে অপরাধটি আসলে ঘটিয়েছে মিয়ানমার, এটিকে আসলে আমরা অপরাধ বলবো কিনা, বললে পরে এর শাস্তি, বিচার প্রক্রিয়াটা কি, ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি এসেছে, সেই পথ কতদূর? ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন আমি সেটা জের ধরেই বলছি যে অবশ্যই এটা একটা অন্যায় কাজ ছিল তাদের পক্ষ থেকে, কারণ আমাদের যে পেট্রোলটা সেদিন নিয়মিত টহলে ছিল, তারা তাদের পেট্রোলের প্রায় শেষ পর্যায়ে ছিল সময়ের, তারা বিওপির দিকে যাচ্ছিল ফেরত নাফ নদীতে টহল দিতে দিতে, পথে যখন তাদের কোনো নৌকা দেখে তাদের সন্দেহ হয়,
এবং সেই জায়গাতে নৌকা সার্চ করার সময় তখন অপোজিট থেকে সিভিল ড্রেসে প্রথমে ছয় সাতজন লোক ছিল। একটা নৌকা যখন আমাদের নৌকার দিকে আসতে থাকে তখন তারা হলো তাদেরকে নিষেধ করে, কারণ কিছু দূর আসলেই তারা হলো জিরো লাইন ক্রস করে এই পাশে চলে আসবে। তো সেখানে নিষেধ করার পরেই তারা অস্ত্র বের করে প্রথমে হলো গুলি করে। তো গুলি করলে আমাদের যে একজন সৈনিকের হাতে লাগে গুলি, বিপ্লব, হ্যাঁ বিপ্লব, তার হাতে গুলি লাগে। আমাদের নৌকা থেকেও তখন তারা যেহেতু সশস্ত্র ছিল তারাও গুলি করে, তাদের একটা সৈনিকের গুলি লাগে। যে সৈনিকটাকে আজকে আমার মাননীয় মহাপরিচালক আপনার সংবাদ সম্মেলনে বক্তৃতার সময়ে লাইভ সম্প্রচার করেছে 71 টেলিভিশন, আমি শুনছিলাম এই সৈনিকের কথা আজকে আমরা প্রথম জানতে পারলাম, আপনারা আগে জানতেন কিনা। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসঙ্গ আপনি টেনেছেন, সেখানে বাংলাদেশের অপহৃত বিজিবি সদস্যর ছবি দিল মিয়ানমার সিকিউরিটি পুলিশ, কেন সেখানে তারা তাদের একজন সৈনিকের আহত হবার খবর দিল না? দেখুন, আমরা কিন্তু তাদের যে আহত হয়েছিল সেটা আমরা শুরু থেকেই জানতাম যে তাদের সৈনিক একজন আহত হয়েছিল। আসলে এখানে কিছু বিষয় আছে যেগুলো হয়তো যে একটা বাহিনীর পক্ষ থেকে এগুলো হলো ওইরকমভাবে ফলাও করে প্রচার করা, এটাকে হয়তো যে আমাদের যে বর্ডার ম্যানেজমেন্ট নর্মসের মধ্যে হলো তেমন একটা পড়ে না। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, যদি আপনারা, আমি জানি না তথ্যটা যদি আপনাদের কাছে থেকে থাকে, 2014 সালের 27 মে মাসে যে ঘটনাটা ঘটেছিল নাইকুঞ্চনির অপোজিটে, সেখানেও কিন্তু এই ধরনের, পরবর্তীতে আমরা যদি ডেডবডিটা আনতে চাই সেখানে কিন্তু বেশ তাদের সাথে ফায়ার এক্সচেঞ্জ হয়েছে, ওইখানে কিন্তু তাদের ক্যাজুয়ালিটি হয়েছে। এবং বার্মা টাইমসে 2 তারিখ 2 জুনের বার্মা টাইমসটা যদি আপনারা যদি দেখেন সেখানে কিন্তু তারা মেনশন করেছে তাদের কয়েকজন ক্যাজুয়ালিটি হয়েছিল। তো এগুলো তো আমাদের আসলে বলার বিষয় না এবং এখানে ক্রেডিট নেওয়ারও কিছু নেই, কারণ আমরা চাই না কাউকে হত্যা করতে, কাউকে আহত করতে, কিন্তু যখন বাধ্য হয়ে তখন তো রিটালিয়েট করতে হয়। এখানেও যে জিনিসটা হয়েছে, যখন ওরা আমাদের ফায়ার করেছে, আমাদের একজন মাননীয় মহাপরিচালক যদি পরিষ্কার করে জানতে চায় এইখানে কার অপরাধের মাত্রা বেশি, কে বেশি অদ্ভুতের আচরণ করেছে, বাংলাদেশ নাকি মিয়ানমার? না, এই ক্ষেত্রে যে গত 17 তারিখে যে ইনসিডেন্টটা হয়েছে অবশ্যই সেটার জন্য হলো মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ দায়ী, কারণ তারা সিভিল ড্রেসে এসে আমাদের টহলরত দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের সৈনিকদেরকে আক্রমণ করেছে এবং একজনকে প্রথমে গুলি করেছে। তারপরে তাদের সাথে যখন হলো তারা একদম ক্লোজ হয়ে যায় তখন তাদের সাথে বৈঠা এবং অন্যান্য জিনিস দিয়ে মারামারিও হয়, হাতাহাতির পর্যায়েও যায়। আপনারা দেখেছেন ছবির মাধ্যমে যে নায়ক রাজ্জাকে নাকে দিয়ে যে ব্লিডিং এর যে ছবিটা ছিল, আমরা কিন্তু আজকে ডাক্তার একজন পাঠিয়েছিলাম, সে ডাক্তার প্রাথমিকভাবে তাকে হলো চেক করে যে জিনিসটা হয়েছে সেখানে কিন্তু বিজিবির একজন সদস্য তার নাকে কামড় দিয়ে এখান থেকে মাংস সহ ছিঁড়ে নিয়ে গেছে, দাঁতের চিহ্ন সেখানে রয়েছিল। তার মানে কোন পর্যায়ে হলো সেটা গিয়েছে, হাতাহাতি থেকে শুরু করে বৈঠা দিয়ে মারামারি, গোলাগুলি সব কিছু করেছে এবং এটার কিন্তু সৃষ্টি করেছিল তারা। আমার প্যাট্রোল আমার এলাকাতে বাংলাদেশের অভ্যন্তরে তারা দায়িত্ব পালনরত ছিল, তারা এসে এই ঘটনাটা ঘটিয়েছে। মেজর জেনারেল আহমেদ আপনি থাকুন, শাহনাজ বেগম, মাননীয় মহাপরিচালক পরিষ্কার করে বললেন অপরাধের মাত্রা মিয়ানমারের বেশি এবং ভয়ঙ্কর বর্ণনা দিলেন তিনি কেমন করে হচ্ছে আক্রমণ এবং নির্যাতন করা হয়েছে। গত 8 দিন বাংলাদেশ যেভাবে এই পুরো বিষয়টি মোকাবেলা করেছে এবং আজকে সদস্যকে ফেরত আনা, বড় ধরনের ক্ষমা চাওয়ার একটা দাবির কথা আমরা নানান মহল থেকে শুনেছি, এই পুরো বাংলাদেশের যে কর্মকৌশল এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আমি প্রথমেই বলছি যে যদিও বিজিবির মহাপরিচালক অনেক কথা বলেছেন, আবার ওনার চেয়ার থেকে অনেক কথা বলা খুবই দুষ্কর এবং সঙ্গত, তারপর আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদের সাথে কথা বলেন, আমাদের সময় দেন, এটা খুবই, কারণ এটা রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যু। প্রথমে আমি বলবো যে সাংবাদিক হিসাবে আমি যেটা দেখেছি সেখান থেকে বলবো যে যেটা সাইদ ভাই উল্লেখ করেছেন যে জেনেভা কনভেনশনে স্পষ্টভাবে যেগুলো বলা আছে সেটার একেবারে মানে প্রত্যেকটা ধাপেরই ভায়োলেশন হয়েছে, 8 থেকে 28 পর্যন্ত যা আছে সবগুলোরই ভায়োলেশন হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং জেনারেল আজিজ সাহেব যেটা বললেন যে ওখানে তারা প্রথমে অ্যাটাক করেছে সেগুলো সব ঠিক আছে, কিন্তু আমি একটি জায়গায় একটুখানি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আপনি খেয়াল করে দেখুন আমাদের এখানে মিডিয়া প্রচুর এটা নিয়ে ভীষণভাবে কাজ করেছে,
সাইদ ভাই একটা বাক্য বলেছেন অবমাননাকর বাংলাদেশের জন্য, এই জায়গাটাতে আমার একটু আপত্তি আছে। অবমাননাকর বিষয়টি কখন ঘটে? যখন হচ্ছে গিয়ে যে আমি কোনো বিষয়কে অ্যালাউ করি। বাংলাদেশ কিন্তু করে নাই। আজকেও যে বিজেপি মহাপরিচালক এখানে বসে যে বক্তব্য দিচ্ছেন, আমি জানি না এগুলো মিয়ানমারের কাছে ক্ষমা আদায় করার কি আপনি, আমি আপনার উপর যত প্রেশার করছি সেই প্রেশারটার পরেও আপনি যদি নিজে না বলেন, আপনাকে তো আমি গুলি করে মেরে ফেলতে পারবো না। কিন্তু আমার যেটা বক্তব্য সেটি হচ্ছে যে আপনি খেয়াল করে দেখুন, মিয়ানমার, আমার ব্যক্তিগত ধারণা, সাংবাদিক হিসাবে আমার ধারণা, যে এই যে রোহিঙ্গা ইস্যুটা দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং এই আমাদের সঙ্গে মালয়েশিয়ায় এবং থাইল্যান্ডের সরকারগুলো এবং তাদের যে আর্মি, এরা সবাই মিলে যুক্ত হয়ে ওদিকের বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যা করেছে সেখান থেকে দৃষ্টি ফেরানোর জন্যই কাজটি করেছে, এটা আমার কাছে মনে হয়েছে, আমার যেটা অ্যানালিসিস আমি সেটা বলছি। এবং আমার ব্যক্তিগত ধারণা যে এখান থেকে দৃষ্টি যত দূর ফেরানো যায় ততই মায়ানমারের লাভ, এবং সেই লাভটা তারা তুলতে চেয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এটা ব্যাকফায়ার করেছে। এবং বিশ্ব মিডিয়াতে আমাদের এই নায়ক রাজ্জাকের খবর যেভাবে ছাপা হয়েছে, বাংলাদেশের মিডিয়া তো সর্বক্ষণ তৎপর ছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বক্ষণ কাজ করেছে, আর বিজেপির মহাপরিচালক হিসাবে উনি যে কথাগুলো বলতে পারেননি তার থেকে আমি একটুখানি বলতে চাই বেশি, সেটি হচ্ছে যে প্রতি সেকেন্ডে বিজেপির তরফ থেকে খোঁজ খবর করা হয়েছে প্রতি সেকেন্ডে, এবং অনেকগুলো কথা বলা যায় না, অনেক টেবিলে বলা যায় না। সেই জায়গাগুলোর ভেতরে তারা প্রথমে অহেতুক কিছু দাবি, অবান্তর কিছু তথ্য, এই কাজগুলো তারা করেছে, এই কাজগুলোর কিন্তু রেকর্ড থাকে এবং সারা বিশ্বব্যাপী সেগুলো চলে যায়। সুতরাং মিয়ানমার আমাদেরকে অবমাননা করতে চাইলেই আমার কিছু ঘটে যাবে কিংবা আমি দাবি পোষণ করতে পারবো না, ব্যাপারটি এমন নয়। আমরা একটা বিরতিতে যাব। অবমাননাকর প্রসঙ্গ তুলেছেন সাইদ খান এবং ক্ষমা প্রার্থনার প্রসঙ্গেও আপনার মন্তব্য নিব। মেজর জেনারেল আজিজ আহমেদ, আপনিও থাকুন আমাদের সাথে আরেকটু কষ্ট করে ধৈর্য ধরে। বিরতি নিয়ে ফিরছে একাত্তর জার্নালে, আপনারাও থাকুন আমাদের সাথে। বাংলাদেশের সাথে দীর্ঘ পতাকা বৈঠকের পর বিজেপি সদস্য রাজ্জাককে ফেরত দিল মিয়ানমার। পরীক্ষা পেছানোর দাবিতে ভাঙচুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বুয়েট, হল ছেড়েছেন শিক্ষার্থীরা। নতুন নেতৃত্বের পাশাপাশি আগামীতে নির্বাচনী ইশতেহারেও পরিবর্তন আনতে চায় বিএনপি। বৈধভাবে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ হয়, অবৈধ পাচার কমবে, মন্তব্য বিশেষজ্ঞদের। সহজ করতে হবে যাতে তারা কম হ্যাসেলে, অনেক কম ঝামেলায় তারা বিদেশে চলে যেতে পারে। তো এটা কতটা সফল হবে তা নির্ভর করছে সরকার কত এফিশিয়েন্টলি এই জায়গাটা মনিটর করতে পারে। টাইগারদের প্রশংসায় ভারতীয় ধারাভাষ্যকার, বাংলাদেশ বড় দল বললেন সঞ্জয় মাঞ্জারেকার। টেস্ট বা বিদেশে যেমনই খেলুক, হোম কন্ডিশনে বাংলাদেশি যে অসাধারণ দল এটা প্রমাণ হয়ে গেছে। আবারও স্বাগত একাত্তর জার্নালে, আছেন আমাদের সাথে, ধন্যবাদ সেজন্য। আমাদের সাথে আরো আছেন সাংবাদিক আবু সাইদ খান, শাহনাজ বেগম, আছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। কথা বলছি আমাদের বিজিবির নায়ক রাজ্জাককে ফিরিয়ে আনা প্রসঙ্গে। বিরতির আগে আবু সাইদ খান আপনার কাছে ছিলাম, কেন আপনি বলছেন এটি অবমাননাকর বাংলাদেশের জন্য, এবং ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি আসলে কতটা দরকারি? বিষয়টা হচ্ছে যে 8 দিন তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা যথেষ্ট হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তাদের বিবেচনায় যথেষ্ট মর্যাদাবান এবং শক্তিমান দেশ হিসাবে প্রতিভাত হয়নি তাদের কাছে, তাহলে তারা এই সাহসটা পেত না। ভারতের ক্ষেত্রে তো এটা পাবে না, তাহলে আমরা আমাদের অবস্থানকে তাদের কাছে ফুটিয়ে তুলতে পারিনি। এটা যে কোনো সামরিক কিংবা বিজেপির বিষয় তা না, এটা হচ্ছে দুটো দেশের সম্পর্কের বিষয়, এবং এই দুটো দেশের সম্পর্ক আমরা অনেক ক্ষেত্রে আমাদের নীতি নির্ধারকরা বলেছেন লুক ইস্ট, কিন্তু আমরা আসলে পূর্ব দিকে চোখ বুঝে আছি, আমরা তাকাইনি। যেমন আমরা যদি আমাদের পূর্ব দিকে তাকাতে হয় চীনের সঙ্গে সম্পর্ক কিংবা আসিয়ানের সাথে সম্পর্ক ইত্যাদি রচনা করতে হলে, সেই ক্ষেত্রে মানে আমরা যে সমস্ত বিমিস্টিক কিংবা বিসিআইএম এইগুলোকে যদি কার্যকর করতে হয় তাহলে সেই ক্ষেত্রে রুট হচ্ছে মিয়ানমার, এবং মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য যথেষ্ট
প্রয়োজনীয়তা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মিয়ানমার একটা খোলামেলা দেশ না, এখানে দীর্ঘ সামরিক শাসন আছে। সেই সম্পর্ক উন্নয়ন করতে হলে মিয়ানমারকে স্টাডি করতে হবে এবং সেই ক্ষেত্রে মিয়ানমারের সঙ্গে আমাদের পলিসিটা কি হবে, কূটনৈতিক সম্পর্কের নীতিটা কি হবে, পলিসিটা নিয়ে নিশ্চয়ই আজিজ আহমেদ আমাদের সাথে যুক্ত করতে পারেন। আমি রাজনৈতিক পর্যায়ে পলিসিটা কি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আইন কি যথেষ্টভাবে আমাদের সীমান্তরক্ষী সদস্যদের রক্ষা করতে পারছে কিনা, কেন ভারতকে গুরুত্ব দিল বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না মিয়ানমার প্রসঙ্গটি তুলেছেন আবু সাইদ খান মাননীয় মহাপরিচালক। আসলে আমি জিনিসটাকে ভিন্নভাবে বলবো, সেখানে হলো যে যে কোনো দুইটা প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে একটা যদি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে চায় তাহলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, কিছু এগ্রিমেন্ট, এগুলোর মধ্য দিয়েই তাদেরকে সীমিত থাকতে হবে এবং বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। আমাদের সাথে ভারতের সাথে যেমন হলো বিভিন্ন এগ্রিমেন্টগুলো আছে, যেই এগ্রিমেন্টগুলো বিজিবি যেমন অনুসরণ করে বিএসএফ এর পক্ষ থেকে অনুসরণ করা হয় এবং সেগুলোকে শ্রদ্ধার সাথে আমরা দেখে থাকি। এর মধ্যে যে মাঝে মাঝে কিছুটা ব্যত্যয় হয় না তা নয়, ব্যত্যয় হলে আমরা যেমন সাথে সাথে তাদেরকে যখনই অ্যাপ্রোচ করি তারা আমাদের সেই অ্যাপ্রোচে রেসপন্স করে এবং সেটা আমরা সলভ করার, কমান্ড লেভেলে সলভ করার চেষ্টা করি। এই জিনিসটা মায়ানমারের বেলায়ও আমাদের যে এগ্রিমেন্ট আছে, যেমন বাংলাদেশ মায়ানমার বর্ডার এগ্রিমেন্ট 1980 যেটা, সেটাতেই সব কিছু কিন্তু লে ডাউন আছে যে সীমান্তে তাদের সীমান্তরক্ষী বাহিনী কী ধরনের আচরণ করবে, আমরা কী ধরনের আচরণ করব। এখন আমরা সেই নিয়ম নীতিগুলো হয়তো যে যতটা শ্রদ্ধার সাথে দেখি, যতটা সেটাকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা বিভিন্ন সময় দেখেছি যে সেই জিনিসটা তাদের পক্ষ থেকে অনেকটা অ্যাবসেন্ট আছে। এবং তবে আমি এইটা বলবো, আমি প্রায় 2.5-3 বছর যাবৎ মহাপরিচালক হিসাবে আছি, শুরুর দিকে যেরকম ছিল সেটা কিন্তু অনেকটা বরফ গলতে শুরু করেছে। আমি যখন গত বছর গিয়েছিলাম এবং সেখানে যেয়ে যখন হলো তাদের চিফ অফ পুলিশের সাথে হায়েস্ট লেভেলে যখন হলো মিটিং করি, তারপর থেকে কিন্তু তাদের সাথে এখন সরাসরি যে যোগাযোগ, এই যোগাযোগটা আগে ছিল না। আপনাদের মনে আছে কিনা একটা ইনসিডেন্ট আমি বলতে চাই, গত বছরে কোনো এক সময় আমাদের 3 জন পুলিশ সদস্য তারা ঘুরতে গিয়েছিল সিভিল ড্রেসে, ছবি তুলতে তুলতে হয়তো তারা খেয়াল করেনি যে তারা জিরো লাইনে চলে এসেছে। ওখান থেকে হলো তাদেরকে মায়ানমার, তখন নাসাকা ছিল, তারা নিয়ে যায়। 16 দিন লেগেছিল তাদেরকে ফেরত আনতে। যদি আমরা সাথে সাথে তাদেরকে যোগাযোগ করেছিলাম, ভাষাগত সমস্যা আছে, যোগাযোগের সমস্যা ছিল এবং তাদের সিদ্ধান্ত পেতে সমস্যা ছিল। আমরা যেমন কোনো যদি বর্ডারে কোনো ইনসিডেন্ট হয়তো যে আমার পর্যায়ে যদি থাকে সেটা আমি সিদ্ধান্ত দিয়ে দেয়, গ্রাউন্ড লেভেলে সেটা ইমপ্লিমেন্ট করে ফেলে। আমার যদি কোনো সমস্যা, আমি যদি মনে করি যে না এটা আমার এক্তিয়ারের বাইরে, আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নিয়ে সাথে সাথে জানিয়ে দিই, অথবা মাননীয় মন্ত্রী মহোদয় হয়তো তার উপরের দিকে সেটার সিদ্ধান্ত নিয়ে আমাকে জানালে আমি সেটা দিয়ে দিই। আমাদের এখানে সব কাজগুলো খুব ত্বরিত হয়, কিন্তু মায়ানমারের বেলায় এটা বরাবর দেখে আসছি যে সেটা অনেক বিলম্বিত হয়। অর্থাৎ যে এই যে যেমন এই ইনসিডেন্টটা হওয়ার পরপরেই কিন্তু আমরা যখন তাদের সাথে যোগাযোগ করলাম মোবাইলের মাধ্যমে এবং হলো ইন্টারপ্রেটারের মাধ্যমে, যখন হলো তাদেরকে হলো বোঝানো হলো, তারা বললো যে হ্যাঁ তোমাদের লোক আমাদের কাস্টডিতে আছে। আমরা যখন তাদেরকে ফেরত চাইলাম তখন তারা বলতে ছিল যে আমরা এটা আমাদের হায়ার হেডকোয়ার্টারকে জানিয়েছি, সেখান থেকে ক্লিয়ারেন্স আসলে আমরা দিব। এবং এই যে 8 দিন, গত 8 দিন কন্টিনিউয়াস আমরা কিন্তু তাদের সাথে হলো কন্ট্যাক্টে ছিলাম, কখনো আমরা কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করি নাই, তাদের সাথে মোবাইলে কন্ট্যাক্টে ছিল, আমরা হলো লোক মারফত হলো তাদের সাথে যোগাযোগটা রেখেছিলাম, সব কিছু প্রতি মুহূর্তে আমরা হলো নায়ক রাজ্জাক সম্পর্কে হলো খোঁজখবর নিচ্ছিলাম। কিন্তু প্রতিবারই তারা একটা জিনিস বলছিল, তারা ঊর্ধ্বতনের নির্দেশনা পায়নি, অর্থাৎ তাদের রাজধানী থেকে যে হেডকোয়ার্টার থেকে নির্দেশনা আসেনি। সেই জন্য গত 23 তারিখে তারা নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমাদেরকে জানায় যে নায়ক রাজ্জাককে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ফেরত দিবে, আমাদের এই 10 জন অংশগ্রহণ করবে, আপনাদের পক্ষ থেকে কারা আসবে তাদের নাম পাঠানো। মাননীয় মহাপরিচালক, একটা দীর্ঘ সূত্রিতার প্রক্রিয়ার মধ্যে যে মিয়ানমার আছে অল্প বিস্তর আমাদের সকলেরই ধারণা আছে, আপনার অভিজ্ঞতা সরাসরি কাজের কারণে আরো বিস্তারিত। আপনি আপনার 3 বছরের অভিজ্ঞতা থেকে বললেন যে বরফ গলতে শুরু করেছে, নায়ক রাজ্জাকের এইভাবে ধরে নিয়ে যাওয়ার ঘটনা কি সেই বরফ গলার নমুনা আপনি মনে করেন কিনা? দেখুন, বরফ গলা ইন দ্য সেন্স হলো আগে যেখানে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারতাম না, এমনও হয়েছে
একটা মেসেজ তাদের কাছে পৌঁছালে সেটা তারা রিসিভ করলো কিনা সেটা জানতে আমাদের 5 দিন থেকে 7 দিন সময় লাগতো। বাট এখন যেমন এই মুহূর্তে যদি আমি যদি তাদের সাথে যদি অফকোর্স মোবাইলে নেটওয়ার্ক যদি থাকে, ইন্টারনেট নেটওয়ার্কটা যদি কাজ করে, আমরা কিন্তু সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং তারা রেসপন্স করে। তারা অ্যাকশনটা কি নিচ্ছে সেটা না, তারা যেমন সেটা রেসপন্স করে। আমি মনে করি এটা একটা অগ্রগতি। দ্বিতীয় হলো যে শুধু যে ফিল্ড লেভেল হচ্ছে তা না, তাদের যদি আমরা হেডকোয়ার্টারে পুলিশ হেডকোয়ার্টারে আমরা যোগাযোগ করতে চাই, আমরা কিন্তু সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করতে পারছি। এটাও কিন্তু এই যে তারা যেন আমাদের যোগাযোগে যে সাড়া দিচ্ছে, আমি সেটাকে বলতে চেয়েছি যে সম্পর্কের আগের থেকে কিছুটা হলেও উন্নতি হয়েছে। এই যে ঘটনাটা মে মাসে গত বছর মেতে যে ঘটনাটা ঘটেছে, এই যে ঘটনাটা ঘটলো, ডেফিনেটলি এইটাকে যদি আমি সে বরফ গলার সাথে হয়তো মিলাতে গেলে এটাকে হলো বা ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, ডেফিনেটলি এটা কোনোভাবেই প্রত্যাশিত ঘটনা না। এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য আমরা মিটিংয়ে যে আলোচনাগুলো করি সেটার জন্য একটা প্রতিবন্ধকতা অবশ্যই। এবং আরেকটি বিষয় যেটি বারবার আলোচনা করতে চাইছিলাম, আজকে আপনাদের যে বৈঠক হয়েছে যেটি আপনি একেবারে প্রতি মুহূর্তে তদারকি করেছেন, সেইখানে মিয়ানমার তাদের অপরাধ স্বীকার করেছে কিনা, যেটিকে আপনি বলছেন তুলনামূলক বেশি অপরাধ তারা করেছে, যদি সেটি স্বীকার করে থাকে তাহলে হচ্ছে ক্ষমা প্রার্থনা খুবই একটি স্বাভাবিক বা দুঃখ প্রকাশ, সেরকম কোন প্রসঙ্গ আলোচনা সুযোগ ছিল কিনা? কারণ তাদের দেশে গিয়ে আলোচনা, আমাদের সদস্য, আমাদের নাগরিক ওখানে বন্দী আছে, সব মিলিয়ে আসলে সে আলোচনা করবার সুযোগ থাকাটাও গুরুত্বপূর্ণ। তো যে আপনি সঠিক বলেছেন, আমাদেরকে এই ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ প্রতিটা আমাদের স্টেপগুলো কিন্তু আমরা খুব সতর্কতার সাথে সেগুলো নিতে হয়েছে। আমি সার্বক্ষণিক আমার যে হেড অফ ডেলিগেশন ছিল সে আমার সাথে যোগাযোগ ছিল, প্রতিটা জিনিস আমার সাথে আলোচনা করছিল এবং করে করে আমি তাকে নির্দেশনা দিয়েছিলাম। আমাদের টার্গেট ছিল যে করে হোক নায়ক রাজ্জাককে ফেরত আনতে হবে। শুরুতে যে তারা যে জিনিসটা বলতে চেয়েছিল যে নায়ক রাজ্জাক এবং তার দল জিরো লাইন ক্রস করে মায়ানমারের অভ্যন্তরে চলে গিয়েছিল, আমরা সেটা হলো ভেহিমেন্টলি অপোজ করেছি, বলেছি যে না, ঘটনাটা ঘটেছে বাংলাদেশের সীমানায় ঘটেছে এবং তারা তখন হলো দায়িত্বরত ছিল। দ্বিতীয় আরেকটা জিনিস তারা যেটা করেছে, ওই যে সেই ছবির প্রসঙ্গটা নিয়ে যখন আমরা বললাম যে তোমরা কিভাবে গত 14 তারিখ এই মাসে 14 তারিখ টেকনাফে কক্সবাজারে মিটিং হয়েছে, যেখানে আমাদের রিজিয়ন কমান্ডার, চিটাগাং রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার এবং তাদের যে আমাদের অপোজিটে যে তাদের বর্ডার গার্ড পুলিশের যে প্রধান আছে ব্রিগেডিয়ার পুলিশ, তিনি এবং তার অন্যান্য অফিসাররা সেই এখানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল কেউ কারো বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা হলো অন্য একটা বাহিনীকে মেলাইন করে, তারপরে তথ্য আদান প্রদান করবে, মাদক নিয়ন্ত্রণের জন্য একজনে আরেকজনকে সহযোগিতা করবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু জাস্ট গত 14 তারিখ এটা আলোচনা হয়েছে। তার 3 দিন পরে এই ধরনের ইনসিডেন্টে এটা তো কোনোভাবেই কাম্য ছিল না। আমরা এই প্রোটেস্টগুলো করেছি, তোমরা আলোচনা করে আসলে তারপরে এই ঘটনাটা কেন? হয়তোবা তারা সেটাকে জাস্টিফাই করার জন্য তাদের গ্রাউন্ড লেভেল, আমার যেটা মনে হচ্ছে গ্রাউন্ড লেভেলের এই অ্যাকশনটাকে তারা জাস্টিফাই করার জন্য যেমন তারা উপস্থাপন করেছিল আমাদের লোকজন ক্রস করেছে, যেটা আমরা ভেহিমেন্টলি অপোজ করেছি, আমরা এগ্রি করিনি। তারপরে বলতেছিল যে না, তারা ইউনিফর্মে ছিল না, কেউ ইউনিফর্মে ছিল, কেউ হাফ ইউনিফর্মে ছিল, আমরা বলছি অসম্ভব, বিজিবি কখনো ইউনিফর্ম ছাড়া কোনো দায়িত্ব পালন করে না, এটা তাদের কোনো অনুমতি নাই। এবং এই জিনিসগুলো নিয়ে আপনারা আরেকটা জিনিস মিডিয়ার মাধ্যমে জেনেছেন কিনা, যে সকালের থেকে কিন্তু প্রায় 3.5 ঘন্টার উপরে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, জি আমরা জানি, এবং তার মধ্যে তাদের আহত এই জায়গায় কিন্তু এই সমস্ত জিনিসগুলো আলোচনা হয়। তো তারা যে জিনিসটা একটা জিনিস যেটা হয়েছে এই ছবির বিষয়টা আমি আসি, ইফ আই এম অ্যালাউড, এই ছবির বিষয়টা যখন এটা আমরা খুব সিরিয়াসলি আমরা ইতিপূর্বেও 19 তারিখে ছবি পাঠিয়ে এবং লিখিতভাবে অত্যন্ত যে এটা অনাকাঙ্ক্ষিত, কোনোভাবে গ্রহণযোগ্য নয় যে একটা ডিসিপ্লিন ফোর্সের সদস্যকে এইভাবে ছবি তুলে সেটি হলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, যেটা আমাদের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে সেই এগ্রিমেন্টের সম্পূর্ণ বরকালাপ, এগুলো দিয়ে যখন আজকেও যখন এই জিনিসটা উপস্থাপন করা হয় তারা যে জিনিসটা বলেছে তারা
বিষয়টা তদন্ত করে দেখছে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই আশ্বাসটা তারা আমাদেরকে দিয়েছে। অনেকটাই পরিষ্কার আমার কাছে। কোনো প্রশ্ন? একটা প্রশ্ন আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্নটা হচ্ছে যে মানে ১৯৮০ সালে প্রথম তাদের সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট ছিল, কিন্তু আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী যে বড় দেশ ভারত তার সঙ্গে বহুবার পতাকা বৈঠক, বহুবার অনেক নতুন নতুন এগ্রিমেন্ট অ্যাড হয়েছে, কিন্তু মিয়ানমারের সঙ্গে, মিয়ানমার একসময় ব্লক ছিল, আর্মি শাসিত ছিল, কিন্তু কিছুটা তো এখন ওপেন। সেইভাবে কি আসলে আপনাদের সঙ্গে রেগুলার বৈঠকগুলো করবার সুযোগ আছে, নাকি কোনো নতুন করে কোনো এগ্রিমেন্টগুলো করবার সুযোগ আছে, না শুধু পতাকা করার, কিংবা আপনি সাদা পতাকা নিয়েই শুধু মিটিং করবেন, ব্যাপারটা কিরকম? আচ্ছা, ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমার মনে হয় যে আপনাদের মাধ্যমে অনেকেই জানাতে পারবো। লেটেস্ট যে জিনিসটা হয়েছে, আমি যখন গত বছর মিটিং করি তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম, যেটা আমরা ইফেক্টিভ দেখেছি যে বিডিআর বিএসএফ এর মধ্যে, যেটা হলো সিবিএমপি কম্প্রিহেনসিভ বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা হলো 2011 সালে যেটা হয়েছে, সেটার মাধ্যমে আমরা এখন যত ইফেক্টিভলি বাংলাদেশ ভারত সীমান্তে হলো দায়িত্ব পালন করছি দোনো বাহিনী, এই প্রপোজালটা আমরা তাদের কাছে দিয়েছিলাম। তারা সেটাকে নিয়েছে, বলেছে যে তারা সেটি স্টাডি করে দেখবে। অ্যাট দ্য সেম টাইম তারা আরেকটা হলো আমাদেরকে প্রপোজাল দিয়েছে, সেটি হলো বর্ডার লিয়াজন অফিস। এই বর্ডার লিয়াজন অফিসের যে কনসেপ্টটা, আমি সেটাতে একটু পরে আসছি, এইটা তাদের চীনের সাথে এগ্রিমেন্ট হয়েছে, এটা হলো ওখানে কাজ করছে, তাদের থাইল্যান্ডের সাথে হয়েছে, তারপর অন্য আরও সম্ভবত এক দুইটা দেশের সাথে এটা এই বর্ডার লিয়াজন অফিস এই মিউচুয়াল এগ্রিমেন্টও হয়েছে এবং কাজ করছে, সেখানে তারা হলো ভালো রেজাল্ট পাচ্ছে। এই বর্ডার লিয়াজন অফিসের মাধ্যমে কি করা হচ্ছে, এই অফিসের মধ্যে যতগুলো স্টেক হোল্ডার আছে, সেটা ফরেন মিনিস্ট্রি থেকে, ডিফেন্স মিনিস্ট্রি থেকে, হোম মিনিস্ট্রি থেকে, কাস্টমস, ইমিগ্রেশন, প্রত্যেকের পুলিশ, প্রত্যেকের প্রতিনিধি এই অফিসে থাকবে এবং তাদের আন্ডারে মায়ানমারে এই মুহূর্তে যেমন প্রথম ছিল 26টা, এখন 50টা টাস্ক ফোর্স আছে। এই ফোর্সগুলো দিয়ে যে তাদের অভ্যন্তরে যদি যেই সমস্ত, তারা 9টা বিষয় নিয়ে হলো ডিল করে, যেমন হলো ড্রাগ স্মাগলিং এর বিরুদ্ধে, আর্মস স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, এই ধরনের হলো 9টা বিষয় সি পেরিসি থেকে শুরু করে এই ধরনের 9টা বিষয়ের এগেনস্টে একটা দেশ আরেকটা দেশকে সহযোগিতা করে। তো এই বর্ডার লিয়াজন অফিসের কনসেপ্টটা তারা আমাদেরকে দিয়েছে, আমি এসে আমাদের মন্ত্রণালয়ে আলোচনা করেছি, পরবর্তীতে আমরা তাদেরকে অনুরোধ করেছি, তারা অফিসিয়ালি সেই এগ্রিমেন্টের একটা এমইউ আমাদের কাছে, ড্রাফট এমইউ পাঠিয়েছে, আমরা সেটা স্টাডি করে পজিটিভ আমরা রেসপন্স করে এটা আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কোঅর্ডিনেট করে আমরা সেটা রিপ্লাই তাদেরকে দিয়েছি যে হ্যাঁ এই জিনিসটা যদি হয় তাহলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে, তা আমরা এটাতে প্রস্তুত। এই পর্যায়ে সেটা আছে, এখন তাদের থেকে যদি আমরা হলো যে রেসপন্সের আশা করছি, নিশ্চয়ই হয়তো আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করবে। আমি মহাপরিচালক হিসেবে মনে করি এই বর্ডার লিয়াজন অফিসের যে কনসেপ্টটা তাদের থেকে আমরা পেয়েছি, এইটা যদি আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয় এবং তাদের মধ্যে যদি এগ্রিমেন্টও হয়ে যায়, তখন কিন্তু এই যে 8 দিনের যে ডিলেটা হলো, যে আমরা ঊর্ধ্বতনের নির্দেশ পাচ্ছি না সেজন্য ফ্লাইট মিটিং করতে পারছি না, এই জিনিসটা তখন হলো কি, হয়তো যে তাদের অফিসটা হবে হলো মংডুতে, মংডু থেকে হলো সিদ্ধান্ত দিবে ওকে তোমাদের এই সমস্যা হচ্ছে, দিস ইজ হাউ ইউ সলভ দিস প্রবলেম, আমাদের হয়তো তখন হয় কক্সবাজার, তাহলে চিটাগাং হয়তো বর্ডার লিয়াজন অফিসটা হবে, যেখানে আমাদেরও বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিনিধি থাকবে, তাহলে যদি এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সম্পর্ক আরো ভালো হবে, আরো ভালো হবে যত দ্রুত। জি আবু সাইদ খান, ধন্যবাদ যে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে কতগুলো ব্যাপার থাকে, যেমন চোরা কারবারির ব্যাপার, একটা হলো মাছ ধরাকে কেন্দ্র করে ঘটনা, এই ধরনের ঘটনার সংশ্লিষ্টতার কারণে তো এটা হতে পারে কিনা। বাবা, আমি আরেকটু যদি যুক্ত করতে চাই আবু সাইদ খানের সাথে, যে প্রায় আমরা শুনি ইয়াবা উদ্ধার ধরা পড়বার ঘটনা, কোনোভাবে এইবারের যে ঘটনা সেটির সাথে এই রকম স্বার্থ সংশ্লিষ্টতা যুক্ত ছিল কিনা, আপনাদের তদন্ত কিছু বলছে কিনা? দেখুন, আমি শুধু একটা তথ্য দিব, যেই এলাকাটাতে ইনসিডেন্টটা হয়েছে গত এক বছরে 12 লক্ষ ইয়াবা আমরা এই এলাকা থেকে উদ্ধার করেছি। কিভাবে উদ্ধার করেছি, ইয়াবাগুলো ওদিক থেকে আসে, যে নৌকাগুলো থাকে মাছ ধরার প্লি নিয়ে, হয়তো মাছ ধরছে কিন্তু ওইটার প্লিতে যেটা থাকে ইয়াবাগুলো এনে পলিথিনে করে সেটাকে হলো আন্ডার স্ল্যাং অবস্থায় থাকে, পাথর ইট দিয়ে হয়তো বেঁধে পানির মধ্যে রেখে দেয়। এদিক থেকে আমাদের লোকজন গেলে যাতে নৌকা সার্চ করলে কিছু না পায়, যখন দেখে যে বিজিবি হয়তো চলে গেছে তখন এটা হলো কেউ এসে হলো পাচার করে দেয়, কারণ আপনারা জানেন যে ওইখানে যে নদীর যে আসলে উইডটা এটা এমন কিছু না, হয়তো যে 5-7 মিনিটে পাড়ের থেকে এসে কিন্তু কেউ এসে নিয়ে যেতে পারে।
তো এরকম আমরা বিভিন্ন তথ্যের উপরে এই নৌকা সার্চ করে কিন্তু গত এক বছরে এই লোকেশনটাতে যেখানে ইনসিডেন্টটা হয়েছে সেখানে কিন্তু আমরা 12 লক্ষ ইয়াবা উদ্ধার করেছি এই ধরনের জাল সার্চ করে নৌকা সার্চ করে এবং যে নায়ক রাজা যাকে তারা এই যে জোরপূর্বক হলো তুলে নিয়ে যায় সে কিন্তু সাম্প্রতিক কালেও 80,000 ইয়াবা হলো সে উদ্ধার করেছে এই ধরনের অপারেশন করে তো এখন বোঝা যাচ্ছে যে এই এলাকাটা কিন্তু ইয়াবার যে এবং আপনার হয়তো যে আমি যদি ম্যাপে দেখাতে পারতাম ওইটার কিন্তু আমি জানি না আপনারা আমার কাছে একটা ম্যাপ ছিল আপনারা এটা দেখতে পাবেন কিনা জি নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এই জায়গাতে এই যে জায়গাটা আছে এটা কিন্তু হলো মায়ানমারের অভ্যন্তরে একটা হলো দ্বীপ আর এটা হলো আমাদের দ্বীপটা এটা হলো যে নদীটা যেটা গেছে এই কালো রেখাটা এটা হলো যে আপনার হলো জিরো লাইন এই পাশে হলো মায়ানমার এই পাশে হলো বাংলাদেশ ইনসিডেন্টটা হয়েছে জাস্ট এই জায়গাটায় তার মানে জিরো লাইনের এই পাশে বাংলাদেশ অভ্যন্তরে এবং এইখান থেকে দেখেন এই যে মায়ানমারের যে এই যে একটা ছোট্ট একটা দ্বীপ যেটা এই দ্বীপটা কিন্তু খুব শর্ট ডিস্টেন্স তারপরে একটা চ্যানেল ঢুকে গেছে এই পাশে কিন্তু হলো ওদের মেইন লাইনটা এখান থেকে কিন্তু এসে তারা এই যে জিরো লাইনটা হলো মেইন স্ট্রিম যেটা এইটা ক্রস করে কিন্তু তারা এই এখান থেকে নিয়ে গেছে তো এখন বুঝতে পারেন যে আসলে এখানে উইথটা কিন্তু খুবই কম তো এই জায়গাটা কিন্তু না মাদক পাচারের জন্য কিন্তু অত্যন্ত হলো একটা হলো আমি বলবো যে একটা রুট হিসাবে যেখানে আমরা গত এক বছরে 12 লক্ষ ইয়াবা উদ্ধার করেছি না আমি একটা সতর্ক হওয়ার বিষয়টা বলছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই মাদক পাচার চোরাচালানি ইত্যাদির সঙ্গে দেখা যায় যে সেখানে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সীমান্ত রক্ষীদের বিপদগামী সদস্যদের কিছু সদস্যদের ইনভলভমেন্ট থাকে যেটা সতর্ক হওয়া দরকার পৃথিবীব্যাপী এটা আমি কোন সুনির্দিষ্ট জায়গা বলছি না এই ধরনের ব্যাপারে আপনারা কতটুকু সতর্ক দেখুন আমি আমার বাহিনী সম্পর্কে বলবো অন্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি এতটুকু বলতে পারি আমার বাহিনীর কোনো সদস্যকে যদি কোনো ধরনের তার বিরুদ্ধে এলিগেশন আসে কোনো ধরনের মাদকের তারা ছাড় দিয়েছে বা ওইখান থেকে কোনো ইলিগেল কোনো গ্রেটিফিকেশন বা কোনো ধরনের অ্যাডভান্টেজ নিয়েছে সেটা প্রমাণ সাপেক্ষে আমি সাথে সাথে চাকরি থেকে বহিষ্কার করে দিই এর কোনো হলো আমার কাছে এই ব্যাপারে হলো জিরো টলারেন্স এবং আমি হয়তো এই মুহূর্তে আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা নাই আমি 2-3 বছরে বেশ কিছু আমার সদস্যদেরকে যাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে হয়তো সেটা ভারত বাংলাদেশ বর্ডারে হতে পারে হয়তো ফেন্সিডেল ছেড়ে দিয়েছে বা এই ধরনের আমি কিন্তু তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছি তো তারা জানে যে ডিজির পক্ষ থেকে এই ব্যাপারে মেসেজটা কি তা আমার এখন যদি দু একজন যদি এরকম যদি থাকে এবং তারা যদি ধরা পড়ে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে যে টাফ অ্যাকশন না হয় সেই ব্যাপারে আমার বাহিনী প্রত্যেকটা সদস্য জানে এখন অন্যান্য বাহিনীর ব্যাপারে আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি না এগুলো আমার মনে হয় যে আমার পক্ষে বলাটা সমীচীন না বাট ডেফিনেটলি যে একটা জিনিস বুঝতে হবে যে আমি এটার সম্পর্কে আর ফার্দার কিছু বলতে চাই অনেক ধন্যবাদ মাননীয় মহাপরিচালক অনেক কিছুই আপনি বলেছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আগামী দিনে আবার আমরা নানান বিষয়ে কথা বলবার সুযোগ পাবো আমরা একটা বিরতি নিয়ে ফিরি আলোচনায় আমরা জানি এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বলে খবর বেরিয়েছে পত্রিকায় সেই প্রসঙ্গের আলোচনায় ফিরবো থাকুন একাত্তর চ্যানেলে স্বাগত ধন্যবাদ সাথে থাকার জন্য আছেন নিশ্চয়ই আমাদের সাথে দেখছেন একাত্তর জানাল আমরা কথা বলছিলাম বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নানান সংকট সম্ভাবনার কথা বলে গেলেন মহাপরিচালক অনেক আশার কথাও শুনালেন একই সাথে হচ্ছে অনেক উদ্বেগেরও খবর যদি নির্দিষ্ট একটা জায়গায় ওই নায়ক রাজ্জাক যদি 80,000 ইয়াবা ধরে থাকেন এবং তার জন্য যদি তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে থাকেন তার মানে তো খুবই উদ্বেগের বিষয় এবং এর সাথে শাহনাজ বেগম আবার রাজনীতির প্রসঙ্গও টেনেছিলেন যে রোহিঙ্গা ইস্যুটি অন্যদিকে ঘোরানোর জন্য হতে পারে যে মিয়ানমারের এই ঘটনা যদিও মহাপরিচালক লোকের কথা শুনে মনে হচ্ছিল যে হয়তো হতে পারে যে তাৎক্ষণিকভাবে কিছু সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে এরকম একটা ঘটনা ঘটেছিল কেন্দ্র হয়তো জানতো না আবু সাইদ খান আপনার প্রশ্নের উত্তরই দিচ্ছিলেন এবং মহাপরিচালক তিনি তার বাহিনী অন্য বাহিনী প্রসঙ্গ টেনে কথা বললেন সেটা উনি বলেছেন
তো তবে আমার কাছে মনে হয় যে বর্ডার ম্যানেজমেন্টই শেষ কথা নয়, এই দুই দেশের সঙ্গে কি সম্পর্কটা হবে এটা একটা কূটনীতির বিষয়, রাজনীতির সিদ্ধান্তের বিষয়, এবং সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কতটুকু করতে পেরেছি। মানে বাড়ির কাছে আশিনগর কিন্তু আমরা কোনো খোঁজ খবর রাখি না এবং তাদেরকে নিয়ে আমরা কোনো স্টাডিও নাই। যেমন ঠিক আছে, মহাপরিচালকের কথা শোনার পরও কি আপনার মনে হলো যে স্টাডি নেই? না না, এটা সেনা বাহিনী পর্যায়ের বিষয় না, আমি বলছি রাজনৈতিক পর্যায়ে। যেমন আপনি তো বুঝতে পারেন যে আমরা কতটুকু গুরুত্ব দিয়েছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের সেই উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেলিগেশন যাচ্ছে। আজ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী বাদ দিলাম, তারপরে উচ্চ পর্যায়ের কারা মিয়ানমারে সফর করেছেন, কতজন করেছেন, কি কি কোন কোন পর্যায়ে যোগাযোগ হয়েছে। একদিকে হলো যে মিয়ানমারে তো কিছুটা হাওয়া বদল হয়েছে, সেখানে একটু মুক্ত হাওয়া ঢুকেছে এবং এই সুযোগে ভারতের সঙ্গে কিন্তু একটা বহুমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু আমরা সেই বহুমাত্রিক সম্পর্ক, সেই বহুমাত্রিক সম্পর্কটা হচ্ছে যে ওখানকার সরকারের সঙ্গে সম্পর্ক তো বটেই, তার পাশে ওখানকার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক, ওখানে মিডিয়ার সঙ্গে সম্পর্ক, ওখানে বিভিন্নভাবে। এই যে বিজেপি মহাপরিচালক যে একটি তালিকা দিলেন দুই দেশের বর্তমান সম্পর্ক, কার্যকলাপ, যোগাযোগ গত তিন বছরের তার অভিজ্ঞতা, এটি কি রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে গিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গে এই সম্পর্কটা সম্পৃক্ত বিষয়? এখন কথা হচ্ছে যে শুধুমাত্র বর্ডার ম্যানেজমেন্টের মধ্য দিয়ে কিংবা এই সেনা পর্যায়ে যোগাযোগের মধ্য দিয়েই আরো গুরুত্বপূর্ণ এবং তার একটা পার্ট হতে পারে এই বর্ডার ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো। বর্ডার ম্যানেজমেন্টের এই কাজটাকে আমি গুরুত্বহীন মনে করছি না, কিন্তু এটা সিদ্ধান্তটা কি হবে সেটা হলো গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের ব্যাপক স্টাডি করার দরকার এবং এই সম্পর্কটা উন্নয়ন করতে হবে। এখন প্রশ্ন যদি আমরা বলি যে না ওরা সামরিক সরকার, ওদের ওরা ওইভাবে চোখ কান বন্ধ করে থাকে, ওদের সাথে কথা বলা যাবে না, এটা ঠিক না। ওরা আমাদের প্রতিবেশী এবং আমাদেরকে মনে রাখতে হবে ভারতের পরে একমাত্র প্রতিবেশী হচ্ছে তারা, এবং তাদের সঙ্গে আমাদের সেইভাবে স্টাডি করা এবং যোগাযোগ গড়ে তোলার চেষ্টা হয়নি। তারপরে গুরুত্বপূর্ণ তিনটে ইস্যু যদি আমি বলি, একটা হলো যে চোরাচালান, ড্রাগ, মানব পাচার ইত্যাদি ঘটছে, সেটা দমন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যে উদ্যোগগুলোর কথা আমরা শুনছি কিন্তু সেই ক্ষেত্রে সাফল্য খুব একটা বেশি না, মিডিয়ার যদি অ্যানালাইসিস করেন এটা মনে হবে। এক দুই নম্বর হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে আমাদের অবস্থানটা আমার মনে হয় যে যৌক্তিক না, কেননা প্রথমত হচ্ছে রোহিঙ্গারা এদেশে এসছে, আসার পরে তাদেরকে ক্যাম্পের মধ্যে রাখাটা উচিত ছিল শরণার্থী হিসাবে, কিন্তু তাদেরকে লোকালয় জনগণের মধ্যে মিশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তারা মিশে গেছে এবং বিভিন্ন ক্রাইমের সঙ্গে সংগঠিত হচ্ছে। তারপরে এই সরকার সিদ্ধান্ত নিল কি যে ঢুকতে দেবে না, বৈধ পথ বন্ধ করে দিল, অবৈধ পথে ঢুকাটা কিন্তু ঠেকাতে পারেনি, এবং এইটা সেই ক্ষেত্রে হচ্ছে কি বাংলাদেশের একটা বাস্তবতা হচ্ছে যে বিভিন্ন কারণে রোহিঙ্গাদের সমস্যাটা বাংলাদেশের ঘাড়ে এসে পড়বে। তখন বাংলাদেশে কি করা উচিত ছিল, এটাকে ইস্যু করা এবং তাদেরকে মিয়ানমারে যাতে নাগরিক হিসাবে ই করার ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ করা এবং UNHCR-এর মাধ্যমে তাদেরকে শরণার্থী হিসাবে এখানে রেখেই এই যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারত। পররাষ্ট্রনীতিতে আমাদেরকে বুঝতে হবে বন্ধুত্ব অনেক সময় মানে বোঝাপড়াটা একটা এবং বন্ধুত্ব মানে দুটো জিনিসই পাশাপাশি রাখতে হয়। যেমন আমি ধরি যে চীন ভারতের সম্পর্ক, সেখানে সীমান্ত নিয়ে সংঘর্ষ এবং সমস্যা ইত্যাদি তো আছেই, ব্যাপকভাবে আছে, আমাদের যে অনেক বেশি আছে, তারপরেও বন্ধুত্বের যে যে জায়গা খোলা আছে সেই সব জায়গা কিন্তু তারা এগিয়ে গেছে। তো ঠিক তেমনই করে মিয়ানমারের ক্ষেত্রে আমাদের রোহিঙ্গা ইস্যুতে তাদের উপর চাপ রেখে এবং এটাকে বোঝাপড়া করা এবং অপরদিকে অর্থনৈতিক সহ উন্নয়ন সহ কানেক্টিভিটি ইত্যাদি ইস্যুতে অগ্রসর হওয়া এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেয়া, কিন্তু আমরা কিন্তু আসলে এটার ক্ষেত্রে তেমন গুরুত্ব দেইনি। আমরা লুকিস্টটা আমাদের কাছে শুধুমাত্র স্লোগান এবং এর বাস্তব প্রতিফলন আমাদের পররাষ্ট্র কূটনীতিতে দেখি না। লুকিস্টটা আমাদের কাছে স্লোগান কি না, শাহনাজ বেগম একই কথা মনে করেন কি না? এবং মোটা দাগে তিনটা বিষয়ে খুব গুরুত্ব দিয়ে আবু সাইদ খান তুলেছেন, মানব পাচার, সীমান্ত সংকট বা মাদক পাচার, কোনো ইস্যুতেই বাংলাদেশ সফল না, রোহিঙ্গা একটি বড় সংকট হিসেবে দেখা দিয়েছে, সব মিলিয়ে হচ্ছে শাহনাজ বেগম আপনার মত জানতে চাই। ধন্যবাদ সাইদ ভাই, যা বলেছেন সেগুলো আমি যদি ভালো করে বুঝে থাকি, আমার কাছে মনে হয়েছে উনি ট্র্যাক টু, ডিপ্লোমেসিতে একটা ওয়ার্ড আছে ট্র্যাক টু ডায়লগ,
ট্র্যাক টু ডায়ালগ মানে হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, কূটনীতির বাইরে দুদেশের ভেতরে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সেই জায়গাটাতে উনি বোধ হয় বিশেষভাবে জোর দেওয়ার জন্য বা একটা কথা বলেছেন। আর উনি যে এই তিনটি বিষয়ে কথা বলেছেন, এই তিনটি বিষয়ে আমার কাছে সুস্পষ্টভাবে জবাব আছে আর কি, এই অর্থে জবাব আছে যে আমি একটু দ্বিমত পোষণ করব। দ্বিমত হচ্ছে না, আমি সরকারি জবাব, আমি সরকারি জবাব দিচ্ছি না, আমি আপনাকে ফ্যাক্টস দিয়ে আমি 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 আপনাকে ফ্যাক্টস দিয়ে বলছি। সেই ফ্যাক্টসটা হচ্ছে গিয়ে 2003-04 সালে প্রথম যখন খালেদা জিয়ার সরকার বাংলাদেশে ছিল, তখন প্রথম মিয়ানমার আপনার সাগর বক্ষে বিশাল ধরনের একটা গ্যাসের ব্লক পেল। এই গ্যাসের ব্লকটা যখন পাওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে ইন্ডিয়া, এই চায়না এবং ইন্ডিয়া দুটো দেশই কিন্তু এই গ্যাসটাকে নেবার জন্য চেষ্টা করছিল। তখন ইন্ডিয়া যখন চেষ্টা করছিল তখন বলা হয়েছিল বাংলাদেশ থেকেই পাইপলাইনটা যাবে, এবং বাংলাদেশ থেকেই পাইপলাইনটা যদি যায় তাহলে আমরা একটা ট্যারিফ পাবো, আরেকটা হচ্ছে আমরা ইম্পোর্টও করতে পারবো, আমাদের নিজেদের কিছু করতে হবে না, একটা কানেক্টিভিটি শুধু একটা পাইপলাইন বসিয়ে দিলে আমাদের হবে। এটা হচ্ছে এক নাম্বার, হ্যাঁ, এবং এটা কিন্তু কাগজে পত্রে সাইদ ভাই যেটা আমাকে বলবার চেষ্টা করলেন এটা সরকারের কাছে আছে, এটাকে আমি খুবই মানে অস্বীকার করছি, এটা সত্য, এটা বাস্তব, আমি সত্য কথাটাই বলছি। সেকেন্ড হচ্ছে যে তখন কিন্তু সরকার বুঝতে পারেনি কিংবা কি হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু তৎকালীন যিনি জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন উনি জ্বালানি প্রতিমন্ত্রী এটাকে নিয়ে চিৎকার করেছেন, কারণ বাংলাদেশে যে গ্যাস নেই আমরা সেটা সকলে জানি, যদিও খুব ফলাও করে কিছু কিছু লোক বলে থাকে, কিন্তু আসলে কিন্তু আমাদের চলবার মতো গ্যাস আছে মাত্র 10 বছরের। সুতরাং উনি সেখান থেকে ফোরকাস্ট করে চেয়েছিলেন যে এই পাইপলাইনটা বাংলাদেশের ভেতর দিয়ে যাক, আমরা দুভাবে লাভবান হব, ট্যারিফ নেব এবং গ্যাস নেব। সেকেন্ড হচ্ছে হাইড্রো পটেনশিয়াল ইউজ করব। মিয়ানমারের যে আমরা আমাদের বর্ডারের সাইডে যে এরিয়াটা আছে এই এরিয়াটা হচ্ছে সব থেকে মানে দুর্বল অর্থনৈতিকভাবে, এবং এখানে হাইড্রো পটেনশিয়াল হিউজ, আমরা যদি এখান থেকে ট্যাপ করতে পারি এটা আমরা জয়েন্ট ভেঞ্চারে যেতে পারি, আমরা ওদের সঙ্গে সরাসরি কিনতে পারি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তখন থেকে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এরপরে এই লুক ইস্ট পলিসি কিন্তু প্রথম খালেদা জিয়ার মুখ থেকে এসেছিল। এরপর উনি যাই হোক যে কোনো কারণে রাজনৈতিক কারণে উনার সরকার চলে গেল, এবং এই 2009 সালে যে সরকার এলো, 2009 সালের 10 সালে প্রথম আপনার এই সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাহেব উনি নিজে মায়ানমার ভিজিট করেছেন, এবং এখানে পরিষ্কারভাবে হাইড্রো ইলেকট্রিসিটি নিয়ে কথা হয়েছে। গ্যাস চেয়েছিল কিন্তু তারা বলেছে গ্যাস ইন দি মিন টাইম এই গত 10 বছরে আমরা চায়না এবং ইসের ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে, একদম জয়েন্ট ভেঞ্চারে তারা কাজ করছে, গ্যাসের আমাদের কোনো সুযোগ নেই। এবং এদের সঙ্গে কিন্তু একটা বড় বিজনেস ডেলিগেশন গেছে, এই বিজনেস ডেলিগেশনে পরিষ্কারভাবে কথা হয়েছে যে আপনার আমাদের বিজনেসম্যানরা ওখানে ইনভেস্ট করতে চায়। আমরা সবাই জানি যে মিয়ানমার কিন্তু একটু ব্লকড একটা স্টেট অন্য সেন্সে, যে তাদের কাছে আপনি যেমন ওপেন বিজনেস করবার, যেমন চায়না যেমন সবগুলো বিজনেস করে প্রাইভেট সেক্টরে, কিন্তু আবার বলে যে এটা স্টেট ওন্ড, হ্যাঁ, কিন্তু আবার ওদের দেশের প্রাইভেটের সিস্টেমটা আলাদা, ওটা ভিন্ন আলোচনা। এরপর আমি বলবো যেটা হচ্ছে বিসিআইএম, কে টু কে, কে মানে হচ্ছে কলকাতা আর কে মানে হচ্ছে কুনমিং, এই রুটটা, এই রুটটাতে কিন্তু বাংলাদেশ ইনভলভ হচ্ছে। সুতরাং সাইদ ভাই যেটা বললেন আর কি যে কোনো কাজ হচ্ছে না, এই জায়গাটা আমি একটু ডিফার করছি। আর অন্যদিকে কোনো কাজ হচ্ছে না, আমি একটু বলি মানে ওই যে আমি বলছি যেটা দরকার ছিল, যে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা আমরা দেই না। আপনি একটা জিনিস খেয়াল করুন, অর্থনীতির নিজস্ব একটা চালিকা শক্তি থাকে এবং তার গতি থাকে, সেই চালিকা শক্তি এবং গতি দিয়ে অর্থনীতি এগিয়ে যাবেই। আপনি ওখানে বর্ডার দিলেও থাকবে না, ওখানে আপনি বেড়া দিলেও থাকবে না, ওটা উপর থেকে হলেও ফ্লাই করবে, এটাই হচ্ছে নিয়ম। এবং সেই দিক থেকে এই হাইড্রো ইলেকট্রিসিটি পটেনশিয়াল নিয়ে চার রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার কে অ্যাড করে ইন্ডিয়া সহ বাংলাদেশ এই পটেনশিয়ালটা ইউজ করবার জন্য কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেকেন্ড থিং হচ্ছে যে সাইদ ভাই একটা কথা বলেছেন যে আমাদের যে রোহিঙ্গা ইস্যুটাতে সরকারের কথা বলেছেন, রোহিঙ্গা ইস্যুটা প্রথম থেকে মিয়ানমার বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে, এবং তারা তাদেরকে বাংলাদেশ একভাবে আমার যেটা মানবিক মানবিক আচরণ করেছে, মানে বাংলাদেশ একেবারে নিজের এলাকায় কাজের অভিজ্ঞতা, আপনি নিশ্চয়ই ওখানে কাজ করেছেন, আমিও কাজ করেছি, কিন্তু মানে মানবিক আচরণ করেছে, কিন্তু যে সতর্কতাটা তো ব্যাপার, যেমন এখন গভর্নমেন্ট বলছে মানুষকে এখন বলছে যে তালিকা বাংলাদেশ বলতে পারে না, এটা 3 লাখ না 5 লাখ লোক বেশি আছে, এবং তাদের কাছে আমি কোন নির্দিষ্ট সরকারের কথা বলছি না, এটা তিনটে সরকার তো ডিল করেছে,
তিনটা চারটা সরকার জেন করেছে। আমি বলবো আসলে সরকারের যেমন ইউএনএস চেয়ার যারা এত মানবাধিকারের কথা বলে এই রকম দাতা সংস্থা আমি যেটা একটু বলতে চাচ্ছি কি দায়িত্ব পালন আমি এই জায়গাটাই নজরটা আনতে চাচ্ছি যে জায়গাটা আমি ডিফার করতে চাচ্ছিলাম ইউএনএসসিআর যেটা করে সেটা সারা বিশ্ব ধরে যেটা করে বাংলাদেশের সঙ্গে তারা অযৌক্তিকভাবে মিয়ানমারের নাগরিকদেরকে বাংলাদেশের নাগরিক বানাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গত 20 বছর ধরে এবং আপনি খেয়াল করে দেখুন মানবাধিকার বিষয়ে মানবাধিকার কোনো সংগঠন ইভেন জাতিসংঘ তারাও কিন্তু এই বিষয়টাকে বাংলাদেশকে মেনে নেবার জন্য সব থেকে জঘন্যভাবে গতকালকে যখন গত পরশু যখন ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে আমরা কিছু রোহিঙ্গাদের নিয়ে নেব আলটিমেটলি সেটাতে বোঝায় যে কিছু কিছু রোহিঙ্গাদের কিছু কিছু রাষ্ট্র ভাগ করে নাও আলটিমেটলি যে সিগন্যালটা আসে সুতরাং আপনি এরকম একটা অবস্থা থেকে বাংলাদেশের এই প্রথম বাংলাদেশ এস্টাবলিশ করতে পেরেছে যে রোহিঙ্গা ইস্যুটা একটি মানবিক ইস্যু এবং এই ইস্যুটা আমরা জানি থাইল্যান্ডে যে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে সেখানে একটা বিরতি নিতে হচ্ছে আমার ধারণা অনেকগুলো ইস্যু আমরা পরিষ্কার করতে পেরেছি খবরের অন্য প্রসঙ্গে আমাদের যেতেই হবে বিরতির পর এবং বুয়েট প্রসঙ্গের আলোচনায় ফিরব বিরতি শেষে থাকুন আমাদের সাথে রোজার মধ্যে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিশৃঙ্খলা ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সেই প্রসঙ্গ আছে সকল খবরের শিরোনামে সেই প্রসঙ্গে আমরা আসলে যাব আলোচনায় আমাদের সাথে আছেন আপনাদের পাশাপাশি আবু সাইদ খান শানাজ বেগম সাংবাদিক এবং যুক্ত হচ্ছেন আব্দুর রাজ্জাক বুয়েটের শিক্ষার্থী আপনার কাছে আগে গল্পটা শুনতে চাই আব্দুর রাজ্জাক এবং আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে ঘটনাটা জানবো তার আগে আমার নিজের একটা প্রশ্ন আবু সাইদ খান এবং শাহনাজ বেগম আমরা নিজেরাও আলোচনা করছিলাম কেন পরীক্ষা এলে আপনারা পিছাতে চান নিশ্চয় অনেকে আপনাদের এই প্রশ্নটা করে আমি জানি না এতে আপনারা বিব্রত হন কিনা কিন্তু আমাদের গণমাধ্যমে এমন একটা অনুভূতি হচ্ছে যে বুয়েটের ছাত্রছাত্রীরা নানান অজুহাতে পরীক্ষা পিছানোর দাবিতে আন্দোলন করে প্রায় নিয়মিত আপনার মন্তব্য ব্যাখ্যা জানতে চাইবো আব্দুর রাজ্জাক প্রথমেই হচ্ছে বুয়েটে পরীক্ষা আসলেই পরীক্ষা পিছাতে চাই মানে প্রত্যেকবারই আমি এ পর্যন্ত যতবার বুয়েটে ভর্তি হয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বুয়েটে পরীক্ষা আসলেই পরীক্ষা পিছাতে চায় এখন কথা হচ্ছে যে এটা কেন চায় মানে এটা একটা ট্রেন্ড অনেক আগে থেকেই বুয়েটে যখনই পরীক্ষা আসে মানে বেশিরভাগ ক্ষেত্রেই মানে যত আমাদের মানে যারা সিনিয়র আছেন তারাও বলে যে বুয়েটে পরীক্ষা পিছায় এবং অনেক অনেক আগে থেকেই বুয়েটে পরীক্ষা পিছায় আসলে পরীক্ষা পিছানোর কোনো কারণ নেই পরীক্ষা পিছানোর জন্য একটা কারণই সেটা হচ্ছে আমাদের ভিতরে এক ধরনের মানে বিশ্বাস যে আমরা যদি আন্দোলন করি বা আমরা যদি বলি মানে পরীক্ষাটা পিছায় যাবে আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে মানে পরীক্ষা আসলে কেউই দিতে চায় না যে পড়াশোনা করে সবাই পরীক্ষা কেউই দিতে চায় না তো বুয়েটে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখে আসছি যদি কোনো একটু আন্দোলন করা যায় পরীক্ষাটা পিছায় গেছে তো এখন এক্ষেত্রে আমাদের যখন নতুন ভিসি আসছে নতুন ভিসি আসার পরে খুবই স্ট্রিক্ট ছিল আমাদের গত পরীক্ষা কিন্তু পিছায় নাই এবং মানে ভবিষ্যতেও আর হয়তো পরীক্ষা পিছাবে না সেটা পরে কিন্তু আমাদের যে পরীক্ষাটা এখন এবার ছিল রোজার ভিতরে আমাদের পরীক্ষাটা পিছানোর কথা ছিল না পরীক্ষা পিছাবেও না কিন্তু আমাদের যে পরীক্ষা ভীতি এবং আমাদের যে বিশ্বাস যে পরীক্ষা আসলেই পিছাবে এই জন্য দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনা আগে থেকে করে না আর এটা আসলে একটা মানে বিশ্বাসের জায়গা থেকে সবাই মনে করে পরীক্ষা যেহেতু পিছাবে আপনারা সারা বাংলাদেশের সেরা ছাত্রছাত্রী যারা সবচেয়ে ভালো ফলাফল করেন এসএসসি এইচএসসি তে তারাই বুয়েটে ভর্তি হন কেন আপনাদের মধ্যে এই পরীক্ষা ভীতি শুধু কি এটা সাধারণ পরীক্ষা ভীতি নাকি এটার সাথে আরো নানান হিসাব নিকাশ আছে না এটার সাথে আসলে কোনো হিসাব নিকাশ নাই এবং এটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে দেখেন আমরা ভালো ছাত্রছাত্রী ঠিক আছে আমরা ভালো প্রতিষ্ঠানে এটাও ঠিক আছে কিন্তু আমাদের যারা পড়ায় তারাও কিন্তু অনেক ভালো এবং তারা আমাদের এমন কোশ্চেন বা এমনভাবে আমাদেরকে বিভিন্নভাবে মানে রাখে বা আমাদের যে মনে করেন যে বিভিন্নভাবে আমাদের পরীক্ষা বলেন বা যে কোনো কিছু আমাদের খুবই স্ট্রিক্ট রাখে ইভেন আমি বলতে পারি যে আমাদের 70% মানে পরীক্ষার যে মার্কস তার ভিতর 70% আমাদের ওই টার্ম ফাইনালই দেওয়া থাকে এবং টার্ম ফাইনালটা আমাদের খুব মানে কঠিন করেই নেওয়া হয় সারা বিভিন্নভাবে খাতা মূল্যায়ন বলেন যে কোনো কিছু বলেন খুবই স্ট্রিক্ট করা হয় এবং এর কারণে পরীক্ষা মানে বিভিন্ন সময় দেখা গেছে যে পরীক্ষা দিয়ে সবাই অনেক কিছু পড়াশোনা করছে কিন্তু দেখা গেলো যে পরীক্ষায় গিয়ে মানে অতটা পারেনি এটা অবশ্য স্যারদের দোষ না এটা আমাদের নিজেদেরই দোষ আমরা যদি পড়াশোনা করি কারণ এই পরিস্থিতিতেই আপনি দেখতে পাবেন যে কেউ মানে
চার পাশে, মানে ফোর আউট অফ ফোর পাশে। আবার এর পরিচয় মানে একই প্রশ্নে দেখা যাচ্ছে কেউ ফেল করতেছে, আবার একই প্রশ্নে কেউ চারও পাচ্ছে। তো অবশ্যই মানে তাকেও যে স্যার পড়ায় আমাকেও সেই স্যারই পড়ায়। তো যেহেতু আমি পাচ্ছি না সে পাচ্ছে, এই দোষটা অবশ্যই আমার। আর মানে এই এই জিনিসগুলো থেকেই আসলে এখানে স্যারের কোনো দোষ না, আর আমাদের এই কাজগুলো করার কারণেই পরীক্ষা বিভিন্ন সময়ে পিছিয়ে গেছে। পরীক্ষা ভীতি আছে আপনার, যদি পরীক্ষা ভীতি থেকে থাকে তাহলে আপনি বুয়েটে ভর্তি হয়েছেন কেন? যেখানে যেখানে আপনার হচ্ছে গিয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ আছে সেখানে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় এবং আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারেন না? আমি আপনাকে প্রশ্নটা শেষ করে নাই। আপনার পেছনে সরকারের একটা রাষ্ট্রীয়ভাবে প্রচুর অর্থ ব্যয় করা হয়, আপনি পরীক্ষা এলেই আপনার মনে হচ্ছে পরীক্ষা ভীতি, কিন্তু আপনারা প্রত্যেকটা স্টুডেন্ট বা ঢাকা শহরের বিভিন্ন কোচিং সেন্টারে নিয়মিত শিক্ষক হিসাবে কাজ করেন, সেই জায়গাটাকে বলছেন না কেন? আচ্ছা আমি একটা কথা বলি, মানে পরীক্ষা ভীতি যেটা বললাম এটা আসলে পরীক্ষা ভীতি না, এটা একটা বিশ্বাস। আপনার যদি বিশ্বাস থাকে যে আপনি মানে আপনার কালকে পরীক্ষা, কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন পরীক্ষাটা দিতে হবে না। আমি খুবই দুঃখিত, আপনার মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে এরকম একটা রিপ্লাই দিচ্ছেন, পুরো জাতি শুনছে। না আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এরকম, মানে বুয়েটে একটা বিশ্বাস হয়ে গেছিল এই জিনিসটা, কিন্তু আমরা কিন্তু এই ট্রেনটা থেকে খুব মানে ভালোভাবে বের হয়ে আসছি। আর যে ঘটনাটা হচ্ছে সেটা বলবো, কিন্তু আমরা কিন্তু খুব মানে ভালোভাবে বের হয়ে আসছি। এটা কিন্তু এখন আর বুয়েটে হয় না, এখন কিন্তু বইটে মানে পরীক্ষা যে ভীতিটা, পরীক্ষা ভীতি আসলে না, পরীক্ষা ভীতি বলতে কিছু নাই, পরীক্ষা বইটে কেউ ভয় পায় না। এটা কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে মানে সবাই মানে লাইফটা এরকম হয়ে যায় যে একটা বিশ্বাস করে যে আগামীকাল পরীক্ষা, আমি হয়তো পরীক্ষা দেওয়া লাগতে নাও পারে, মানে এই বিশ্বাসটা থেকে। তাছাড়া পরীক্ষা ভীতি কারণ আমি এখানে একটু মন্তব্য করতে চাই, যেমন আমরা একটু গর্ব করতাম যে অ্যাটলিস্ট যে বইটে সেশন জট নেই, এবং এটা নিয়ে আমরা গর্ব করতাম। আমরা রেফারেন্স হিসেবে বলতাম যে অমুক বিশ্ববিদ্যালয় এখানে সব জায়গায় সেশন জট আছে, বুয়েটে নেই, তোমরা বুয়েটের দিকে তাকাও। আর বুয়েট যদি এই ঘটনা ঘটাতে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক। পরীক্ষা কেন পিছাবে? তাদের তো ক্লাস হচ্ছে, নিয়মিত ক্লাস হচ্ছে, পরীক্ষা পিছাবে কেন? আর পরীক্ষা পিছানোর দাবিতে ভাঙচুর করবে বুয়েটের কাছ থেকে, বুয়েটের ছেলে মেয়েদের কাছ থেকে আমরা এটা আশা করি না। সকল ছাত্রছাত্রীর অংশগ্রহণ আছে নাকি এই পরীক্ষা পিছানোর এই প্রক্রিয়ায় কত শতাংশ ছাত্রছাত্রী আসলে যুক্ত? একটা ভালো কোশ্চেন করছেন যে পরীক্ষা পিছানোতে আসলে কতজন আছে, এটা একটা খুব সুন্দর কোশ্চেন। আমি বলতে পারি আপনাকে, আমি লিখে দিতে পারি, পরীক্ষা পিছানোতে বুয়েটের 2% স্টুডেন্টেরও অংশগ্রহণ নাই, মানে মাত্র 2% এর জন্যই মানে সব জায়গায় যে আমাদের পরীক্ষা পিছানো বলেন বা যে কিছু বলেন, আপনি যদি মনে করেন যে 2% আছে তাও আমি বলবো নাই, এবং তারাও বিশ্বাস করে আসলে এই জিনিসটা খারাপ, তারাও বিশ্বাস করে, কিন্তু মানে তারপরেও তারা ওই সময়টাতে কেন জানি করে ফেলে। কিন্তু আমার কাছে যেটুকু তথ্য আছে যে এই সময়টায় ঢাকা শহরের সকল স্কুলে আপনার হাফ ইয়ারলি পরীক্ষা হয়েছে, সুতরাং আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসাবাড়ি প্লাস কোচিং সেন্টারে বা শিক্ষক হিসাবে পড়ান, তাদের পড়ালেখাটা ঠিক মতো হয়নি, এবং আপনারা তো এক একটা যেগুলো জায়গায় কোচিং সেন্টারের সঙ্গে ইনভলভ আছেন সেগুলো জায়গায় তো লিখাই থাকে যে বুয়েটের ছাত্ররা পড়ায়, সুতরাং এটা যে আপনাদেরকে হ্যাম্পার করছে নিজের পড়ালেখা থেকে সেটা কি আপনি মানেন? এটা ঠিক না আসলে, কারণ হচ্ছে বুয়েটে আপনি বলছেন যে বিভিন্ন কোচিং সেন্টারে, যারা কোচিং সেন্টারে অনেক মানে ভালো ভালো টিচার, আমি নাম বলতে পারি অনেক ভালো ভালো টিচার যারা, তারা কিন্তু ইভেন বুয়েটের অনেক ভালো ভালো রেজাল্ট করেও বের হয়ে গেছে, এবং তারা বর্তমানে দেশের বাইরেও আছে, মানে ভালো রেজাল্ট করেও গেছে এবং ভালো ভালো রিসার্চও করছে। পড়াশোনাটা বিঘ্নিত হয় কিনা, মানে তারা শুধু কোচিং সেন্টারে মানে শুধু ক্লাসই নিত না, এবং কোচিং সেন্টারের পরিচালনা পর্ষদের সাথেও জড়িত। হ্যাঁ, এমনকি ভর্তি প্রক্রিয়ার সঙ্গেও জড়িত। এরকম ভর্তি প্রক্রিয়ার সাথে জড়িত কিনা আমার সেরকম জানা নাই, কিন্তু মানে বুয়েটের যে কোচিং সেন্টার গুলো এর সাথে খুব ভালোভাবে জড়িত ছিল। আব্দুর রাজ্জাক, আপনি আমাদের সাথে কথা বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে, এবং এক ধরনের চাপও আপনার নিশ্চয়ই হচ্ছে, কিন্তু তারপরও যে প্রশ্নটি আসলে শাহনাজ ভাই, ও কিন্তু ভালো ছেলে, ও চায় না পরীক্ষা পিছাক, ওর কথা যেটা মনে হচ্ছে আমরা তাই বিশ্বাস করতে চাই, এবং আপনার মতোই নিশ্চয়ই অধিকাংশ ছাত্রছাত্রী। তারপরও ধরেন এমন একটা আলোচনা আছে যে HSC পরীক্ষা শেষ হয়েছে, সামনে বুয়েট, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা, এবং এই সময়টা কোচিং এর চাপ বেশি, ফলে হচ্ছে বুয়েটের বড় একটা ছাত্রছাত্রী তারা পরীক্ষার ঝামেলা নিতে চায় না, তারা এই সময়টা কোচিং সেন্টারে শিক্ষকতা করে কাটাতে চায়। পাশাপাশি এমন একটি আলোচনাও আছে নানান মহলের যে বুয়েটের অধিকাংশ শিক্ষার্থী এখন উগ্র ধর্মীয় মৌলবাদী জঙ্গিবাদীর রাজনীতির সাথে যুক্ত থাকবার কারণে এই রমজান মাসে তারা স্বাভাবিক জীবনযাত্রার সাথে যুক্ত থাকতে চায় না। এই দুইটা বিষয় আপনার কোনোভাবে নজরে পড়েছে কিনা? আচ্ছা, আমি একটা একটা করে বলি, মানে প্রথম সন্দেহে, হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে
মানে শুধুমাত্র এখন যে ভর্তি পরীক্ষার সিজন চলতেছে মানে কোচিং সেন্টারগুলোতে, এই জন্যই কি বুয়েটের মানে পরীক্ষাটা পিছানো হয়েছে? আমি বলবো না, কারণ হচ্ছে এই মানে আপনি দেখেন বুয়েটে কিন্তু শুধুমাত্র ভর্তি পরীক্ষার সিজনেই পরীক্ষা পিছানো হয়নি, এর আগে কিন্তু বিভিন্ন সময়ে যখন ভর্তি পরীক্ষার কোনো ই ছিল না তখনও কিন্তু পরীক্ষা পিছানো হয়েছে। কাজেই আপনি বলতে পারেন না যে এটা ভর্তি পরীক্ষা পিছানোর জন্য হয়েছে, মানে ভর্তি পরীক্ষার জন্য। আচ্ছা হ্যাঁ, এখন দ্বিতীয় কথাটা হচ্ছে যে মানে জঙ্গিবাদী বা এই ধরনের কিছু, এখন রমজান মাসে আসলে জঙ্গিবাদের সাথে কি ধরনের সম্পর্ক থাকতে পারে আমি জিনিসটা মানে ঠিক ক্লিয়ার না। তারপরেও বলি যে মানে এই ধরনের কোনো কিছু, আর আমি আপনাকে বলে দিতে পারি যেটা যারা ধর্মীয় কাজ করছে, যারা ঠিক মতো নামাজ পড়ছে, যারা মনে করেন যে ঠিক মতো ইফতার করতেছে, তারপর ঠিক মতো ওই যে কি বলে সেহরি পড়তেছে, তারপর মানে সবকিছু ঠিক মতো করতেছে যারা, তাদের কিন্তু অধিকাংশই বা তাদের কিন্তু ইভেন শতভাগই পরীক্ষা দিতে চায়। যারা তারাবির নামাজ পড়তেছে এবং তারা মানে তারাই সবসময় পরীক্ষা দিতে চায়। আমি কখনোই এ ধরনের লোক থেকে মানে কারো কাছ থেকে শুনি নাই। ধর্ম চর্চার সাথে আমাদের কোনো প্রশ্ন নেই, আমাদের প্রশ্নটা হচ্ছে যারা এই ধরনের রাজনীতির সাথে যুক্ত, চর্চার সাথে যুক্ত, তাদের সম্পর্কে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে এই ধরনের কিছু আসলে আমার চোখে পড়ে নাই। আমি যেটা বলতেছি যারা ধর্ম মানে আমার যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে যারা ধর্ম পালন করে মানে ঠিক মতো, তাদের সবাই পরীক্ষা দিতে চায় আমি মনে করি। আমার ধারণা, আপনাকে ধন্যবাদ আব্দুর রাজ্জাক, এবং আপনাদের আর প্রশ্ন না থাকলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের বুয়েটের কিছু কিছু বিষয় পরিষ্কার করবার জন্য। কেন এই দশা বুয়েটের? আবু সাইদ খান, বুয়েট ক্রমাগত খবরের শিরোনাম হচ্ছে নেতিবাচক কারণে। সেটাই, এটা খুব আশ্চর্য লাগে যে বুয়েট তো সেখানে ভালো ছেলেমেয়েরা পড়ে, ভর্তি হয় এবং স্বপ্ন অভিভাবকদেরও ছাত্রছাত্রীদেরও, তাদের মধ্যে এই ধরনের কেন ভায়োলেন্স, এটা তো ভায়োলেন্সই যে এই ধরনের ঘটনা তারা কেন ঘটাতে থাকবে, ভাঙচুর করবে এবং শিক্ষকদের জিম্মি করা, বাসায় গিয়ে আবাসিক ভবন, এটা আমরা শুনিনি। এবং শিক্ষক ছাত্রদের মধ্যে যে শ্রদ্ধা এবং ভালোবাসার যে সম্পর্ক থাকা দরকার বুয়েটের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখেছি, কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটেছে এটা আমার মনে হয় একটু খতিয়ে দেখা দরকার। এই মুহূর্তে আমিও বলতে পারছি না যে কেন এগুলো ঘটছে। আমি শুধু একটুখানি যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের আপনি আপনার নিশ্চয়ই মনে আছে এর আগে বুয়েটের প্রাক্তন ভিসিকে সরাবার জন্য একটি প্রচন্ড আন্দোলন সেখানে গড়ে তুলেছিল, কিন্তু সেই আন্দোলনে তারা এই ছেলেটির বক্তব্যেও, ছোট মানুষ তার বক্তব্যেও কিন্তু এসেছে যে আমাদের শিক্ষকরা আমাদেরকে যেভাবে বলেন, মানে ও কিন্তু পরিষ্কার করেনি কিন্তু আমতামতা করে যেটুকু বলেছে যে সেখানে ওরা একটা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা পরিষ্কার হয়েছে। এবং গতবার ভিসিকে নিয়ে যে কেন্দ্র মানে কেন্দ্রীভূত যে আন্দোলন সময়ের শেষ সেই জায়গাটাই আমি বলতে